হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা তো জানো আমার ঘর সাজানো গাছ ছাড়া অসম্পূর্ণ। এই ভিডিওতে তোমাদেরকে আমি কিছু টল ইনডোর প্ল্যান্ট দেখাবো যেগুলো আমার ঘরকে আরও সুন্দর করে তুলেছে। আমাদের ঘরে এমন অনেক ছোট ছোট কর্নার আছে যেগুলো ডেকোরেশন করলে আরও ভালো লাগবে, আর এই জায়গাগুলো আমি খুব দামি ঘর সাজানোর জিনিসের পরিবর্তে কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে পছন্দ করি, যাতে একটু গ্রিনারিও তৈরি হয় আর অনেক বেশি পজিটিভিটিও দেয়। আমার প্রথম পছন্দ হলো এই সং অফ ইন্ডিয়া গাছটা। তোমাদেরকে বলি, এটা হচ্ছে যে আমার খুব পুরনো গাছ আর আমার ইনডোর প্ল্যান্টের মধ্যে সবচেয়ে প্রথম গাছ হলো এটা। এটা ইনডোর আউটডোর দুটো জায়গাতেই তোমরা রাখতে পারো, আর মাটি যখন ড্রাই হয়ে যাবে তখনই এই গাছটাতে জল দেবে, আর অন্য কোনো কেয়ার নেয়ার সেরকম কোনো দরকার নেই। এটা একদমই জিরো মেনটেন্স একটা গাছ। এই গাছটা নিয়ে তোমাদের কোনো রকম প্রবলেমই হবে না। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই দেখো আমার এই গাছটা থেকে আবার একটা ছোট বেবি প্ল্যান্ট তৈরি হচ্ছে। আমার দ্বিতীয় পছন্দ হলো রাবার প্ল্যান্ট। রাবার প্ল্যান্টের যেহেতু খুব বেশি লাইটের প্রয়োজন হয় না, তাই আমি এটাকে আমার সোফার কাছে রেখেছি। এটা লো লাইটেও খুব ভালো থাকতে পারে, আর এই গাছটা তোমরা তখনই জল দেবে যখন এর গোড়াটা ড্রাই হয়ে যাবে। এই গাছটা ওয়ান উইকও জল না দিলে সেরকম প্রবলেম হয় না, তাই যারা ট্রাভেল করতে পছন্দ করো তারাও এই গাছটা দিয়ে ঘর সাজাতে পারো। আর এই গাছের পাতাগুলো সবসময় শাইনি করে তোলার জন্য আমি এই সপ্তাহে একদিন করে জল দিয়ে পাতাগুলোকে পরিষ্কার করে দিই, তাতে গাছের পাতার শাইনটা বজায় থাকে। তৃতীয় পছন্দের গাছটা হলো এরিকা পাম। দেখো এই কর্নারটাতে এরিকা পাম রাখার ফলে এই কর্নারটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে, আর এরিকা পামকে ভালো রাখার জন্য তোমরা এটা খুব তাড়াতাড়ি রিপটিং করো না। একবার রিপটিং করার পরে এটাকে দু তিন বছর এইভাবেই রেখে দিও, এটাই ওরা পছন্দ করে। তবে জল দেওয়ার পরে অবশ্যই লক্ষ্য রাখবে জলটা যাতে ড্রেনেজ ভালো হচ্ছে, তাহলেই সবসময় এরিকা পাম ভালো থাকবে। আর এরিকা পাম লো লাইটে থাকতে পারে, কিন্তু এটাকে আরও সতেজ রাখার জন্য আমি সপ্তাহে একদিন করে ব্যালকনিতে এই গাছটাকে রেখে দিই, বা তোমাদের যেখানে খুব ভালো আলো আছে সেরকম জায়গাতে সপ্তাহে একদিন রেখে দিও, তাহলে এরিকা পামটা খুবই ভালো থাকবে। আমার চতুর্থ প্ল্যান্টটা হলো এই ক্রোটন প্ল্যান্টটা। তোমরা তোমাদের ঘরে বা যে কোনো কর্নারে একটু কালার অ্যাড করার জন্য এই ক্রোটনের গাছগুলো রাখতে পারো। ক্রোটনের অনেক ধরনের ভ্যারাইটিস আছে, আমার কাছে এইটা আছে। এই ধরনের ক্রোটন প্ল্যান্টগুলো একটু ব্রাইট লাইট পছন্দ করে, তাই তোমাদের ঘরের যেখানটায় ব্রাইট লাইট আসে সেই জায়গাতে তোমরা ক্রোটন গাছটা রাখতে পারো। তোমরা চাইলে তোমাদের বাড়ির এন্ট্রান্সে বা ব্যালকনিতেও এই গাছগুলো রাখতে পারো, খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে। আমার পঞ্চম গাছটা হলো অ্যালোকেসিয়া। অ্যালোকেসিয়া ব্রাইট লাইট পছন্দ করে, তা ব্যালকনির পাশেই আমাদের ঘরের যে কর্নারটা থাকে সেখানে তোমরা রাখতে পারো, বা তোমাদের যে কোনো ঘরে যেখানে বড় উইন্ডো আছে সেখানেও এই গাছটা তোমরা রাখতে পারো। এর পাতাগুলো খুবই বড় বড়, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য এর জলটাও খুব তাড়াতাড়ি দিতে হয়। অন্তত দু থেকে তিন দিন অন্তর এই গাছটাতে জল দিতে হয়। এই গাছটা আরও অনেক বেশি লম্বা হয়, আমারটা এখনও তোমরা বেবি প্ল্যান্ট বলতে পারো। তো এটা আরও অনেক বেশি লম্বা হলে তোমার ঘরটাকে আরও অনেক বেশি বড় দেখাবে, আর এটা একটা খুব ভালো ডেকর পিস হিসাবেও কাজ করবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করেছে, আর তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের গাছ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে, বা গাছ রিলেটেড কোন টপিকের ওপর আমার ভিডিও বানানো দরকার, আমি চেষ্টা করব সেই ব্যাপারে ভিডিও বানাতে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো, আর গ্রিনারি ক্রিয়েট করার চেষ্টা করো, সেটা তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে।